আমি উজ্জ্বলকে ফুলের মালা দিয়ে বরণ করতে চাই আমাদের দেশে একটা বদনাম আছে যে রমজান মানে হলো আমাদের অতি মুনাফার মাস রমজান মানে হলো আমাদের মানুষের পকেট কাটতে হবে ভালো যে মানুষটা ঝুলিয়ে বিক্রি করছেন সেটা 650 টাকায় আর এরকম মিস করে 580 টাকায় বিক্রি করছেন এবং আমি যাওয়ার পরে কালকে উনি আবার ডিক্লেয়ার করে 5 দিনের জন্য 570 টাকায় বিক্রি করছেন উজ্জ্বলের বংশমেতানে আমরা এসেছি জাতীয় ভোক্তা অধিকার অধিকার সমন্বয় দপ্তর থেকে এখানে উজ্জ্বল বিক্রি করছে 595 টাকা প্রতি কেজি করে মাংস এই জন্য মহাপরিচালক মহোদয় এই উজ্জ্বল সাহেবকে উজ্জ্বলের কাছ থেকে অনুরোধ জানাবো তার বক্তব্য প্রদানের জন্য আমি এইভাবে কমে বিগত 4 মাস আগের থেকে বিক্রি করতেছি এবং রমজান মাস উপলক্ষে মানুষের সেবা করার জন্য দেখুন আমরা 12 মাস ব্যবসা করি সেইখান থেকে 11 মাস ব্যবসা করব এক মাসে যেই কদিন পারি সেবা করে যাব এখন 580 টাকার থেকে 595 টাকা চলে আসছে কারণ এই রমজান মাসে যেই কদিন পারবো আমরা এইভাবে বিক্রি করে যাব এবং গরিব মানুষ বা রোজাদারদের সেবা করার জন্য ভাই ভালো যে মানুষটা ঝুলিয়ে বিক্রি করছেন সেটা 650 টাকায় আর এরকম মিস করে 580 টাকায় বিক্রি করছেন এবং আমি যাওয়ার পরে কালকে উনি আবার ডিক্লেয়ার করে 5 দিনের জন্য 570 টাকায় বিক্রি করছেন ওই রকম একটা মাল্টি মিলিয়নার বা এরকম বড় কিন্তু ব্যবসায়ী না কিন্তু তারা দেখেন মানবিক ডাকে সারা দিয়ে আজকে তারা একদম কোন রকম প্রফিট ছাড়া তারা 600 টাকার নিচে এখানে 595 কেউ 570 এরকম করে বিক্রি করছে তারা কেন এটি করছে এটি আপনারা উজ্জ্বলের কাছে শুনেছেন তারপরে নয়নের কাছে শুনেছেন ফনিলের কাছে শুনেছেন অর্থাৎ আমাদের দেশে একটা বদনাম আছে যে রমজান মানে হলো আমাদের অতি মুনাফার মাস রমজান মানে হলো আমাদের মানুষের পকেট কাটতে হবে কিন্তু রমজানের মূল থিমটা কি রমজানের মূল উদ্দেশ্যটা কি সেখানে আমরা কিচ্ছুতা সাধন করব আমরা সিয়াম সাধনা করব আমরা সেই জায়গায় যদি রমজানকে মনে করি যে ব্যবসায়ীদের এই রমজান থেকেই সমস্ত প্রফিট করতে হবে সেটি তো রমজানের সাথে যায় না এবং আমি এই গরিব উজ্জ্বল অথবা নয়নকে ধন্যবাদ দিতে কেন এখানে এসেছি অর্থাৎ তারা যে কাজগুলো করছে তারা মূলত বিপ্লব ঘটিয়ে দিয়েছে তারা আপনারা যে সিন্ডিকেটের কথা বলেন সেই সিন্ডিকেটের উপরে একটা প্রচন্ড ধাক্কা তৈরি করেছে এবং আমি বিশ্বাস করি দু এক দিনের মধ্যে প্রতিটা দোকানের মাংস 600 টাকার ঘরে পারে 700 টাকার নিচে চলে আসবে অর্থাৎ তারা এটা করছে এবং এখানে তাদের মাংসের কাটতি বেড়েছে এবং তারাও বাধ্য হবে আপনার দামটা কমিয়ে দিতে আপনি দেখেছেন খলিলে এই আমাদের উজ্জ্বলের যে মাংসের যে গরুগুলো আমি পরিদর্শন করলাম এখানে আপনারা ক্যামেরায় লাইভ দেখিয়েছেন আপনারা কেউ কি বলতে পারবেন এই যে প্রতিটা গরু কোরবানির উপযুক্ত কেন কোরবানির উপযুক্ত বলছি অর্থাৎ কোরবানিতে কিন্তু আপনার যেগুলো ডিফেক্টিভ গরু কিন্তু বিক্রি করা যায় না অঙ্গহানি বা এরকম যেগুলো গরু বিক্রি করা যায় এখানে প্রতিটা গরু আপনার একদম কোরবানির উপযুক্ত মানে কোরবানিতে আমরা যে গরুগুলো বাছাই করে কোরবানি করি সেই রকম গরু সেই গরুর মাংস যদি এখানে ওপেন এখানে কোনো লোকচুরি নাই অর্থাৎ অনেকে মাংস বিক্রেতা যারা সাধারণ মাংস বিক্রি করে তারা কি করে সেই কোন জায়গায় এটা স্লটারিং হয় ভোর রাতে সেখানে মরা গরু না তাজা গরু সেটা বলার উপায় নাই সেই গরু আপনার অসুস্থ কিনা সেটা বলার উপায় নাই সেই গরুতে কি পরিমাণ পানি দেয় সেটা দেখার উপায় নাই এবং সেগুলো তারা কয়দিন আগে ফ্রিজের গরু না কোথায় মাংস কি ফ্রিজিং করে রেখেছে কিনা এটা কিন্তু জানার উপায় নেই অথচ তারা সবার সামনে এখানে বসে যে কোরবানিতে আমরা যেভাবে গরু বানাই ঠিক সেভাবে তারা কিন্তু এই প্রসেস করে এই গরুর মাংসগুলো বিক্রি করছে আমি আহ্বান করব আপনাদের মিডিয়ার মাধ্যমে এই উজ্জ্বলদের এই নয়নদের এই খলিলদের আপনারা প্রমোট করেন এবং এইভাবেই কিন্তু আমরা একদিন এই যে যারা এই কারচুপি করে যারা এই বাজারে আপনার পণ্য সরবরাহ কমিয়ে দিয়ে পণ্য মূল্য বাড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে কিন্তু এরা দাঁড়িয়ে গেছে এবং আমরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছি আমি উজ্জ্বলকে বলবো আমার নাম্বারটা তার কাছে আছে যদি কোনো রকম কেউ যদি কোনো রকম হুমকি ধামকি দেয় আমাদেরকে জানাবে আমরা ওই ব্যক্তি যারা এখানে হুমকি ধামকি দেয় যে ব্যক্তি আপনার এই বাজারটাকে যারা উপস্থিত করে দেয় যারা 600 টাকার মধ্যে যে মাংস বিক্রি করে সেটাকে 750 টাকায় বিক্রি করতে চায়
এই তাদের যারা করছে যারা হুমকি দিবে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে আমরা বাইরে দেখতে চাই তাদেরকে আমরা ভিতরে দেখতে চাই এবং সেই ইনফরমেশনগুলো আমি সবার কাছে চাই যে কারা এটা অবস্থা তৈরি করছে আমরা সেই গোষ্ঠীকে ভেঙে দিতে চাই সেই গোষ্ঠী যারা আছে তারা কিন্তু সংখ্যায় খুবই কম ওদের যেন লজ্জা হয় যারা আজকে যদি 600 টাকার নিচে বিক্রি করে তারা যদি লস না করে তাহলে যারা 750-800 টাকায় মাংস বিক্রি করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই তাদের লজ্জা হোক যে তারা 150-200 টাকা অতিরিক্ত মুনাফা করে মানুষের পকেট কাটছে আমি আর কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করব তার আগে আমি উজ্জ্বলকে আমি যেহেতু এখানে এসেছি আমি উজ্জ্বলকে ফুলের মালা দিয়ে বরণ করতে চাই এবং এই রাখো আমরা যদি ফুলের মালা দিয়ে বরণ করি আমি মনে করি যে এই এখানে যারা এরকম সাহসী উদ্যোগ নিয়েছে তারা অনুপ্রাণিত হবে এবং আমি আরো বলতে চাই যারা উচ্চবিত্ত এবং যাদের এটা করার সুযোগ আছে তারাও এগিয়ে আসবেন অলরেডি অনেকে এগিয়ে আসছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার এই উদাত্ত আহ্বান থাকবে যারা বিত্তবান যারা সাপোর্ট করতে পারেন তারা যেন এই সময়ে মানুষের পাশে এসে দাঁড়ান এইরকম উজ্জ্বলদের মতো দৃষ্টান্ত স্থাপন করে আমি সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক চলবে পক্ষ থেকে।